দেখুন, ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা ও সাজসজ্জার বিধান। মহান আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মানব সমাজে এ পরম আকর্ষণের প্রতি ইসলাম বিধিনির্দেশ আরোপ করেছেন। সৌন্দর্য চর্চার একটি মাপকাঠি রচনা করে দেই, যাতে ভারসাম্যপূর্ণ তার চর্চা হয় ও অশ্লীলতার কারণ না হয়ে যায়। তাই প্রতিটি মুসলিম নরনারীর কর্তব্য হল সৌন্দর্য চর্চাকে স্বীয় স্বামী ও মহিলা অঙ্গন পর্যন্ত সীমিত রাখা। মুহরিম ব্যক্তিদের পর্যন্ত তা সম্প্রসারিত করা দোষনীয় নয়। এছাড়া অন্যদের সামনে সাজসজ্জার কোনো মূল্য নেই। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা গ্রহণযোগ্য। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা গ্রহণ করা একটি সওয়াবের কাজ। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জায় থাকার জন্য স্ত্রীর প্রতি শরীয়তে নির্দেশ রয়েছে। বর্তমানে নারীদের অবস্থা হল স্বামীর সামনে তারা নোংরা অপরিচ্ছন্ন ও ময়লা কাপড় চোপড় পরে থাকে, আর বাইরে বেড়াতে যাওয়ার সময় আপাদমস্তক সুসজ্জিত হয়ে যায়। কেউ স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা গ্রহণ করলে সমালোচনা শুরু হয়ে যায়। মেয়েটি লজ্জা শরম কিছু নাই, স্বামীর সামনে যে কেমন রূপচর্চা করছে। পরিতাপের বিষয়, যেখানে সাজসজ্জা গ্রহণ করা উচিত সেখানে তারা নিন্দনীয়, আর যেখানে সাজসজ্জা গ্রহণ করা উচিত নয় সেখানে তারা প্রশংসনীয়। স্বামী যখন স্ত্রীর সাজসজ্জা কামনা করে তখন তা গ্রহণ না করার কি যুক্তি থাকতে পারে? আশ্চর্যের ব্যাপার হল, মহিলারা স্বগৃহে তো বাতিদাসী ও গৃহ পরিচালনার জন্য অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে, আর যখন কোনো বিশেষ অতিথির আগমন ঘটে তখন বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত হয়ে সম্পূর্ণ নববধির সাজে বনে যায়। মর্যাদার পোশাক পর্দা। মর্যাদার পোশাক পর্দা ইসলামের পোশাকের মডেল তাকওয়া পোশাক। যে পোশাক সত্তর ঢাকার সাথে সাথে সৌন্দর্য চর্চার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গর্ব ও অহংকারে পরিণত হয়, স্বাধীনতা বিকাশে কোনো বাধা সৃষ্টি না করে, তাই তাকওয়া পোশাক। পুরুষের পোশাকের ক্ষেত্রে শালীন ও মার্জিত পোশাকেই তাকওয়া পোশাক। আল কোরআনে সূরা আন-নূর ও সূরা আযাবে বলা হয়েছে, মহিলারা যেন জাহেলি যুগের মেয়েদের মতো বাইরে নিজেদের রূপ সৌন্দর্য প্রদর্শন না করে বেড়ায়। তারা ঘরের বাইরে যাওয়ার সময় যেন চাদর দিয়ে নিজেদের দেহকে আবৃত করে নেয়। তারা যেন তাদের আসল দিয়ে মুখ ঢেকে রাখে। ঘরের ভিতরে যে তারা মাহরাম ও গায়ের মাহরাম পুরুষদের মধ্যে পার্থক্য করে চলে। এক্ষেত্রে নারীদের ঘরে আটকিয়ে রাখার কথা বলা হয়নি, বরং বলা হয়েছে তাদের সৌন্দর্যটা আবৃত করে রাখার কথা। যে নারী অনিয়ন্ত্রিত নগ্ন জীবন যাপন করে সে শুধু নিজের সর্বনাশই করে না, তার চালচালনের প্রভাব তার ভবিষ্যৎ বংশধারের উপরও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পড়ে। তেমনি পুরুষের বেলাও তা প্রযোজ্য। যে ব্যক্তি কোনো অপরিচিত নারীর প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে, কিয়ামতের দিন তার চোখে উত্তপ্ত গলিত লোহা ঢেলে দেওয়া হবে। হঠাৎ যদি কারো উপরে নজর পড়ে যায় তাহলে দৃষ্টি ফিরিয়ে নেয়ার কথা বলা হয়েছে। হঠাৎ দৃষ্টি পড়লে ক্ষমার যোগ্য, কিন্তু পুনরায় ভালোভাবে দেখার উদ্দেশ্যে দৃষ্টি দেওয়ার ক্ষমার যোগ্য নয়। তাকওয়া পোশাক যুক্তিসম্মত ও বিজ্ঞানসম্মত, তা কখনো প্রকৃত অন্তরায় নয়। সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী মানুষ, শৃঙ্খলা সভ্যতা আর আবরু রক্ষা করে চলবে, এটাই ধর্মীয় বিধান। পর্দা বা তাকওয়া পোশাক নৈতিক চরিত্রের হেফাজত ও ইফতিজিং প্রতিরোধ করে, সামাজিক অশান্তি রোধ করে, পারিবারিক ব্যবস্থা সুরক্ষিত ও সুদৃঢ় করে, সুষ্ঠু সুন্দর ও ভারসাম্যপূর্ণ সোনালী সমাজ বিনির্মাণে মুমিনদের উদ্বুদ্ধ করে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন সংগঠনের জন্য।